রেসপেক্টেড ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে থার্সডে। আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজটা যা থাকে সববার সেরকম করে নিয়ে এখন ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়ে এখন তোমাদের সামনে একটু চলে আসলাম। তো এই যে আমার এঞ্জেল, হাই বলো, গুড মর্নিং বলো, এঞ্জেল বললেই গুড মর্নিং বলো। আর এই যে আমার নাতনি, কালকে যাদের তোমাদের সাথে যাকে শেয়ার করেছিলাম, এবার বলি ও আমার কিরকম নাতনি। সেটা হলো ও হচ্ছে আমার ভাসুরের ছেলের ঘরের ছেলের মেয়ে, মানে ভাসুর ওর ছেলে, এই মেয়ে, তো সেই জন্য আমার নাতনি হয়। তো আমি একদিন আমার ফ্যামিলিটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ইন্টারেস্টিং ফ্যামিলি আমাদের। আমাদের ওর বাবারা হচ্ছে 6 ভাই আর 3 বোন। তো তাদের মধ্যে 6 ভাই 3 বোনের মধ্যে দুজন এই মুহূর্তে নেই, মানে আমার বড় ভাসুর নেই আর আমার বড় ননদ নেই আর শাশুড়ি মা শ্বশুর মশাই কেউই নেই। তো তবু আমরা এই এক বাড়ির মধ্যেই 4 ভাই এখন এই বাড়িতে রয়েছি। আমরা 4 ভাই আমরা সবাই রয়েছি খুব মিলেমিশে। তো খুবই ইন্সপিরেশন ফ্যামিলি আমাদের আমি মনে করি। তো তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরও দেখবে তোমরাও যে আমাদের কারোর সাথে কারোর কোনো ঝগড়া নেই, কিছু নেই। আমরা খুব আনন্দে খুশিতে সবসময় সব অনুষ্ঠানে আমরা একসাথে হই, খুব মজা করি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো যাই হোক, আমাদের বিশাল বড় ফ্যামিলি। আর তোমরা আমাকে জানিও, ইয়েস প্লিজ, আমাদের মতন অনেক ইউটিউবার আছে। আমার মনে হয় এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, কারণ আমরা ঘরে সবাই ফ্যামিলিতে সবাই সবার কাজে যে যার কাজে ব্যস্ত। তো আমরা বিশেষ করে মহিলারা যে আমরা ডেলি ব্লগ বানাই, এতে কি হয় আমরা অনেক কিছু আমাদের যেগুলো ফ্যামিলিকে শেয়ার করে হয়ে ওঠে না, সবাই যে যার মতো কাজে থাকে, যে যার মতো জগৎ নিয়ে থাকে, তো সেই জন্য আমরা যেহেতু ওগুলো থাকে না অনেকেরই, তো সে তারা একাকিত্ব না ফিল করে তো আমাদের এই প্ল্যাটফর্মে এসে সব কিছু শেয়ার করতে পারে। তো এটা আমার এটা ভালো, খুব ভালো প্ল্যাটফর্ম আমার মনে হয়, যে যারা নাকি বলতে চায়। আসলে কি জানো তো, মানুষ বলতে চায়, মনের কথা শেয়ার করতে চায়, সেরকম কাউকে পায় না যে তাকে শেয়ার করবে। তো সেই জন্য আমাদের এখানে একটা সুন্দর ফ্যামিলি, আমরা সবাই সবাইকে দেখি, সবাই সবার কথা শুনি, সবাই সবার ভিডিও দেখি বলেই তো সবার কথা জানতে পারি, তাই না? তো সবাই সবার কথা শুনি, শুনে সেগুলো নিয়ে কোনো কিছু বলি বা কিছু ভালোও বলি খারাপও বলি, যার যেটা যার মাইন্ড দিয়ে যে যেটা ভাবে সে সেটাই বলে। তো সব কিছুই অ্যাকসেপ্টেড, ঠিকই আছে। তো দেখো, ভালোবাসলে যারা ভালোবাসে আমাদেরকে, তারা আমাদের যেমন শুধু ভালোগুলোই সবসময় বলবে তা তো নয়, আমাদের যেগুলো ভুল ত্রুটি খারাপ ভালো সেগুলো সব কিছু মিলেই তো বলবে, তাই না? তো আমার কাছে এটা ভাবে কোনো কিছু মনে হয় না। তো যাই হোক, তো সকালবেলায় তো বললাম টিফিন হয়ে গেছে আমাদের, আর এই যে এঞ্জেল আজকে সকালবেলা ভাতই খেয়েছে, কারণ কালকে রাত্রেও ডিনার করেনি, সেই জন্য আমি ঘুম থেকে উঠে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর তুমি কি খেয়েছ বলো, কি খেয়েছো তুমি? দুধ রুটি। আর আমাদের বাড়িতে, এই বাড়িতে সব থেকে আমাদের ধরো এখন বলতে পারো 20 জনের ফ্যামিলি আমাদের বাড়িতে, এই পুরো টোটাল বাড়িতে। আমি দাঁড়াও আমি গুনে বল, দেখো তোমাদের দৌলতে আমরা এখন এই বাড়িতে কজন থাকি সেটা কাউন্ট করা হয়ে গেল, এতদিন কিন্তু কাউন্ট করা প্রয়োজন মনে হয়নি। তো আমরা এখানে হচ্ছে থাকি 19 জন এই বাড়িটায় থাকি। আমরা সবাই সবার সাথে মিলেমিশে আনন্দ করে থাকি। আমাদের শাশুড়ি মাই এটা শিখিয়ে গেছেন আমাদের, একসাথে একাকি একত্রিত হয়ে কিভাবে থাকতে হয় সেটা উনি শিখিয়ে গেছেন। আমরা দীর্ঘ অনেকটা বছর আমরা একসাথেই একভাবে একসাথেই রান্নাবান্না করা খাওয়া দাওয়া এগুলো করেছি। হ্যাঁ,
10 বছর আগে আমাদের এই সংসারটা সবাই সবার আলাদা করে রান্নাবান্না করা হচ্ছে। যেহেতু শাশুড়ি মা লাস্টের দিকে বয়স হয়ে গেছিলেন, আর পারছিলেন না বাজার ফাজার করতে, তো সেই জন্য কিন্তু আমাদের এখনও কিন্তু সেই সেম সব কিছু মিল রয়েছে। তো এটা আমার কাছে, আমি ভীষণ গর্ববোধ করি এই ফ্যামিলিতে আমি একজন মেম্বার, সেই জন্য আমি খুব গর্ববোধ করি যে এইরকম বাড়ি, এরকম এদের মধ্যে ভাই বোনের মধ্যে মিল বা যায় যায় মিল এরকম আমার আশেপাশে খুব দেখাই যায় না, আমি তো দেখতে পাই না, খুব কম দেখতে পাই। হ্যাঁ, আবার হয়তো অনেকে আছেও মিলেমিশে থাকে। তো যাই হোক, আমার ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং ফ্যামিলি আমি মনে করি, আর আমি খুব লাকি তার জন্য। তো ও হচ্ছে, ও আর এঞ্জেল হচ্ছে আমাদের বাড়ির মধ্যে সব থেকে এখন ছোট সদস্য। তো সেই জন্য ওরা দুজনেই বাড়ির মধ্যে একা, তো একা কেন হবে, তো দুজনেই ওই জন্য ওরা, ও সকালবেলা চলে আসে আমাদের বাড়িতে, পাশেই বিল্ডিং, আমাদের পাশাপাশি দুটো বিল্ডিংয়েই আমরা প্রতিটা ফ্লোরে থাকি আর কি, এক একজন। তো ও ওই জন্য চলে আসে, এসে এঞ্জেলও যেহেতু এখন স্কুল নেই, ওরও স্কুল নেই, সবাই বাড়িতে বোর, তো সেই জন্য ওরা দুজনে মিলে খেলা করে, সব কিছু করে। এই জন্য তোমরা বেশিরভাগই ওকে দেখতে পারবে আমার ব্লগে, এটা আমার নাতনি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন দেখছো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল বানাচ্ছি, আর ডাল থাকবে, ডাল করেছি, আর চিংড়ি মাছের চিংড়ি মাছ ভাজা, কারণ আমার এঞ্জেল কই মাছ খায় না। দুপুরবেলা রান্নাবান্না করে একটু রেস্ট নিয়ে বিকালে 5টা সাড়ে 5টা আমি দোকানে চলে আসি। তো দোকানে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দোকানে। তো আমি খুব আনন্দে আছি আমার লাইফটাকে, আমি খুব হাসি খুশি নিয়ে সবাইকে নিয়ে খুব আনন্দে আছি। আর আমার কাছে এটা বলতে পারো নিজের কাছে নিজের একটা জেদ, যে আমি আমার সাথে কোনো কারোর সাথে এরকম নেই যে আমি আমার তার সাথে ঝগড়া আছে বা কথা বলি না। আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা যে কোনো আমার পাড়ায়, যেহেতু আমার পাড়ার আমি মেয়ে, পাড়ারই বউ, তো সেই জন্য এখানে সবাইয়ের সাথে আমি কথা বলি, সবার সাথে সারাক্ষণ হাসি মজা করে কাটাই। তো এই, তোমরাও সবাই খুব ভালো থেকো, সবসময় যতটা পারবে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করো, আর নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, এটাই করো। তোমরা অবশ্যই আমার থেকে অনেক বেশি কিছু ভালো কিছু জানো, তবুও আমি আমার মতামত তোমাদের শেয়ার করলাম। আমি কিছু কিছু, যেহেতু প্রথম আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শুরু করেছি, তো আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে বা ক্যামেরার সামনে আমি এখনও সেইভাবে কমফর্টেবল হইনি। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এটাই বলবো। আর আমি মধুমিতা দাস, আর আমার চ্যানেলটা হচ্ছে আমার মেয়ের নামে, ছোট মেয়ের নামে মন্দিতা দাস। তো অনেকেই হয়তো আমার নামটা ঠিক করে বুঝতে পারছো না, সেই জন্যই তোমাদের শেয়ার করলাম। আর আর একটা জিনিস তোমাদের আমি ভুল বলেছি, সেটা হলো আমার দুই ভাসুর এখন নেই। আমি সকালে তোমাদের বলেছি যে আমার এক ভাসুর নেই, আসলে অ্যাকচুয়ালি এক বছরও হয়নি আমার মেজো ভাসুর, আমাদের ফ্যামিলি ছেড়ে চলে গেছে, তো সেই জন্য আমার খেয়াল ছিল না, আর যেহেতু ক্যামেরার সামনে এইভাবে কখনো বলিনি সেই জন্য। তো আমার মেজো ভাসুরও এখন নেই। তো যাই হোক, আমার সব কিছু ফ্যামিলি সব কিছু তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করবো। দেখো আমাদের আমাদের এই যে বাড়ি, বাড়ির উল্টো দিকেই দেখো এই বাচ্চা বাচ্চা ছেলেরা, ওরা পুজো করছে, সরস্বতী পুজো। আর এঞ্জেল, আমার এঞ্জেল তো খুব খুশি, কতটা খুশি, ও ওই বারান্দা থেকে বসে বসে দেখে যে দাদারা প্যান্ডেল করছে, মাম্মা সরস্বতী পুজো হবে। এই যে ওরা সবাই পুজো করছে, আমরাও আছি ওর সাথে, থাকবো ওদের পাশে। ওরা সব কাপড়, চাদর, বিছানার চাদর সব জোগাড় করে প্যান্ডেল করছে। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।